তো নমস্কার সবাইকে, গুড মর্নিং, গুড আফটারনুন যাই বলুন। আর দেখতে পাচ্ছেন আমি আছি হচ্ছে একটা বিশাল বড় একটা বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে, গলফ এজ রেসিডেন্সেস। তো বেসিক্যালি ভাগ্যের পরিহাসে বলুন আর তাই ভাগ্যের ভালো কারণেই বলুন, তো আমাকে আমার জন্মস্থান, আমার বাসস্থান, বাগনান বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, ছেড়ে দিতে হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভাগ্যের পরিহাসেই বলুন বা ভাগ্যের ভালোর জন্যই বলুন, যে কোনো কারণেই হোক, আমাকে আমার জন্মস্থান, আমার বাসস্থান, আমার সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে অনেক দূর। তো ওই জায়গাটা হচ্ছে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের, দক্ষিণ ভারতের তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে। তো কর্মজীবনে দাঁড়িয়ে থাকতে হলে আমাকে স্ট্যাবলিশড হওয়ার জন্য পশ্চিমবঙ্গ ছাড়তেই হতো, কারণ আপনারা অনেকেই জানবেন যে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি। আর আমি যে কোম্পানিতে আগে চাকরি করতাম সেখানে বছর পর বছর কাজ করে গেছি, কোনো উন্নতি হয়নি, হাইক হয়নি, যাই হোক, তো সে সমস্ত কারণেই আমি বহুদিন আগেই ডিসিশান নিয়েছিলাম যে ছেড়ে যাওয়ার, কারণ তেমন কিছু পাচ্ছিলাম না। তো সেই হায়দ্রাবাদ হোক, ব্যাঙ্গালোর হোক, যেখানেও যাওয়ার আমার ইচ্ছা ছিল। তো আজকে তো এতদিন ওয়ার্ক ফ্রম হোম, মানে ঘর থেকে কাজ করার সুযোগ সুবিধা দিচ্ছিল বলে প্রবলেম ছিল না, তো আজকে দেখতে পাচ্ছেন চলে এসেছি একদম সুদূর, আমার বাগনান থেকে 1500 কিলোমিটার দূরে আমার কর্ম, নতুন কর্মস্থল, নতুন কর্মজীবন হায়দ্রাবাদে। তো এটা হচ্ছে হায়দ্রাবাদের গাছিবলি এলাকা, আর এখানে আছি হচ্ছে অফিস, আমাকে 15 দিনের অ্যাকোমোডেশন দিয়েছে। আজকে হচ্ছে একটা শনিবার, আমি বাড়ি থেকে চলে এলাম আজকে। তো এই এটা হচ্ছে বেসিক্যালি হোটেলটা হচ্ছে শেরাটন, বা যে শেরাটন জেডাব্লিউ ম্যারিয়ট, আর এই হচ্ছে আমার রুম আগামী 15 দিনের। বেশি কিছু দেখানোর নেই, তো এখানে একটা ফ্রিজ আছে, এখান থেকে আমি প্রবেশ করলাম, প্রবেশ করে এই হচ্ছে আমার ঘর। অনেকটা স্ট্রাকচারটা আপনাদের কাছে, আমি যখন মাইসোরে আমার ট্রেনিং হয়েছিল ইনফোসিস ডেজের, অনেকটা স্ট্রাকচার তার মতন, মানে মাইসোরে ঠিক এখানে আমার আলমারি ছিল, এখানে তাক ছিল, এখানে বাথরুম ছিল, এখানে আমার বিছানা ছিল, ঘরটা অনেক বড়ো ছিল, এখানে টিভি ছিল, পুরো সেম, এবং এখানে আমার স্টাডি ছিল মাইসোরের মতন। তো এখানেও ঠিক তাই, এখানে একটা এক্সট্রা চেয়ার দিয়েছে রিল্যাক্স করার জন্য, আর এটা বেসিক্যালি অফিস থেকে অ্যাকোমোডেশন দিয়েছে 15 দিনের আগামী। তো 15 দিনের অ্যাকোমোডেশন অফিসই পেমেন্ট করছে, অফিসই টাকা দিচ্ছে, সেখানে আমার চাপ নেই। আজকে আমি বেরোবো আমার বন্ধুর সঙ্গে বাড়ি দেখতে এখানে, তো আপনাদের আসার পর দেখাতে পারলো না, কারণ প্রচুর মাল ছিল, তো এবার আসা যাওয়া হবে। আর যারা বাগনানের বন্ধুরা আমার সঙ্গে জুড়ে আছেন অলরেডি, বাগনানের প্রচুর ভিডিও আমার কাছে করা আছে, আমি আস্তে আস্তে বাগনানের কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, আর আমার ডেইলি লাইফ, এখানের ঘোরা, এখানের অঞ্চল তুলে আনবো। অ্যাজ এ বাঙালি হিসাবে যে কোনো অন্য অঞ্চলকে বাঙালিদের সামনে রিপ্রেজেন্ট করবো। আশা করি আপনারা যেরকম আমাকে ভালোবেসেছেন আমার ট্রেনের ভিডিও বা আমার বাগনানের ভিডিও দেখে, ঠিক তেমনি আমাকে সাপোর্ট দেবেন এখানে। তো এই হচ্ছে আমার ঘর আগামী 15 দিনের। তো এই আমার বন্ধু আসবে, তার সাথে বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে খেতে। আর দূরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গলফ গ্রাউন্ড, বেসিক্যালি এই রুমটার নাম হচ্ছে গলফ ভিউ রুম, তো এখানে হচ্ছে গলফ গ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন কেউ কেউ খেলছেও গলফ। আর হায়দ্রাবাদ বেশ সবুজ, আমি যা দেখলাম, মানে গাড়ি করে আসার সময় এয়ারপোর্ট থেকে, বেশ সবুজ এলাকা। আর সবচেয়ে ভালো হচ্ছে একিউআই, এখানে একিউআই মাত্র দেখতে পাচ্ছেন আকাশ পুরো নীল একদম, তো যেটা কলকাতার লোক তো ভাবতেই পারে না, বাদই দিন, 46 অ্যারাউন্ড 45 একিউআই, এখানে কলকাতা 250-300। তো যাই হোক, জীবন নামচা দেখাবো প্রতিদিনের, এখন এখানেরই অধিবাসী, মাঝে মাঝে বাগনান যাবো, তখন বাগনানের জিনিসও তুলে আনবো আপনাদের সামনে। তো ওভারঅল চেষ্টা করবো এখানের জিনিস তুলে আনার, আশা করি আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ বাঙালি হিসেবে আপনাদের সামনে তুলে আনবো, এমন নয় যে আমি ইংলিশ বা হিন্দিতে তুলে আনবো আপনাদের সামনে। তো চলুন আপনাদের দেখাতে থাকবো আজকে আমার প্রথম দিন হায়দ্রাবাদে, কেমন লাগলো হায়দ্রাবাদ, কীরকম, সমস্ত কিছু তুলে আনবো আপনাদের সামনে। আর বেরোবো, বন্ধু আসবে আমার খুব ক্লোজ ফ্রেন্ড অনির্বাণ কলেজে, তার সাথে বেরোবো, দেখাবো সব কিছু, রাস্তাঘাট। এটা হচ্ছে গাছিবলি এলাকা, ওর বাড়ি হচ্ছে কোকাপেট, আমার অফিসও কোকাপেটে, আর আমি বাড়ি খোঁজার চেষ্টা করছি তেলাপুর সাইডে। তো চলুন সাথে থাকবেন, নিশ্চয়ই পরবর্তী অংশগুলোতে আরও ভালো লাগবে।